অর্থাৎ এভাবেই একেবারে বাড়ি বাড়ি প্রচার, সন্ধ্যাকালীন প্রচার সারছেন 11 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুকান্ত মাঝি। বাড়ি বাড়ি যাচ্ছেন প্রচারের, তার যে ভোট পার্থনা সেটা করছেন। সুকান্ত সরাসরি লাইভ আমাদের দর্শক জানতে চাইছে, কেমন সাড়া পাচ্ছ তুমি এই ওয়ার্ডে? খুব সুন্দর সাড়া পাচ্ছি এই ওয়ার্ডের। তার কারণ হচ্ছে এই ওয়ার্ডে আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি, আমাদের মুখ পরিচিত মুখ, আর নতুন করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন হয় না। কিন্তু তবুও ভোটের সময় প্রত্যেকটা প্রার্থী বাড়ি বাড়ি আসে, তো সেই অনুযায়ী আমি আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকমভাবে কথা আমার সাথে বলছে। অন্য দলের প্রার্থীরা এলে পরে যেমন পরিচয় করাতে হচ্ছে বা বলতে হচ্ছে যে এ অমুক, এ এটার থেকে দাঁড়িয়েছে, ঠিক আছে, আমাকে সেটা বলতে হচ্ছে না। তার কারণ আমার পরিচিত মুখ, সবাই আমাকে চেনে। ভোটাররা কি অভাব অভিযোগের কথা বলছে? সব থেকে বড় অভাব হচ্ছে এখানকার রাস্তাঘাটের অভাব। জল নিকাশি ব্যবস্থা এখানে নেই, অল্প বৃষ্টি হলে পরে জলে মানে ডুবে থাকে সবসময়, জল যন্ত্রণা, প্রত্যেকটা মানুষের বাড়িতে জল ঢুকে যায়। আর যে পৌরসভার জন্য এত লড়াই করা হচ্ছে, সেই পৌরসভার মানে বৃষ্টিতে সেই পৌরসভার ভিতরে জল ঢুকে থাকে, আপনারা আগেও দেখেছেন। তো বিভিন্ন ওয়ার্ড ডানকুনির জলে ডুবে থাকে, এই জল নিকাশি ব্যবস্থা ডানকুনি করতে পারেনি, এরা ব্যর্থ হয়েছে। তো মানুষ চাইছে যে নতুন করে সুযোগ একবার দেওয়া হোক। আর ভারতীয় জনতা পার্টি আজ পর্যন্ত পৌরসভাতে ডানকুনিতে পদ্মফুল ফোটাতে পারেনি, এবার আশা আছে ভারতীয় জনতা পার্টি কিন্তু পদ্মফুল ফোটাবে। তুমি কি প্রতিশ্রুতি দিচ্ছ যদি তোমাকে এলাকার মানুষ আশীর্বাদ করে, কি কি করবে? প্রতিশ্রুতি বলতে দেখুন, আমি বড় বড় কথা বলে তাদের ভোটকে ছিনিয়ে নেবো এরকম কোনো মানসিকতা আমার নেই। আমি ওনাদের সঙ্গে আছি, সাথে আছি, যা করবো ওনাদেরকে নিয়েই করব। আমি এটা এই কথাটাই বলছি যে অনেক নেতা আসছে, তারা প্রতিশ্রুতি দিচ্ছে কি আমরা রাস্তা করে দেবো, আমাদেরকে ভোট দেওয়া হোক। আমার বক্তব্য এটাই, যদি তারা রাস্তা করে দিয়েই ভোট নেবে, তাহলে তারা যখন আধিপত্য স্থাপন করে পৌরসভায় বসেছিল 10 বছর 15 বছর ধরে, তারা কি করছিল? তারা কি নিজেদের পকেট ভর্তি করার জন্য ব্যস্ত ছিল? তারা কেন তখন রাস্তাঘাটটা করে দেয়নি? রাস্তাঘাট করলে পরে তো আজকে মানুষকে বলতে হতো না যে আমাকে ভোট দিন, তারপর আমি রাস্তাঘাট করে দেবো। আগে রাস্তাঘাট করে দিয়ে ভোট যদি মানুষের কাছে চাইতে আসতো, তাহলে স্বইচ্ছায় মানুষ ভোট দিত। তো আমার মনে হয় ওরা যখন যাচ্ছে কোথাও, মানুষ মুখ দেখছে আর ঘুরিয়ে নিচ্ছে। জয়নি আমি 100% আশাবাদী, অবশ্যই জিতবো। মানুষের আশীর্বাদ, দুহাত তুলে আমাকে আশীর্বাদ করছে যে সুকান্ত মাঝিকে একবার সুযোগ দেওয়া হোক। মনের ইচ্ছা সবার, সুকান্ত এবার। ধন্যবাদ। বুঝতে পারছেন এভাবেই একেবারে কনফিডেন্টের সাথে 11 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুকান্ত মাঝি বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোট প্রচার করছেন, এবং সন্ধ্যাকালীন প্রচার আমরা দেখতে পাচ্ছি চলছে। এবং সেখানে সুকান্ত মাঝি এই 11 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী, তিনি আশাবাদী যে এবার কিন্তু এই 11 নম্বর ওয়ার্ড থেকে না তৃণমূল না বাম জয়ী হবেন বিজেপির প্রার্থী সুকান্ত মাঝি, এমনটাই তিনি আশাবাদী। HB DNN বাংলা হুগলি।